সাবধান করে দিচ্ছি আমি তাদেরকে, এটা আমার দায়িত্ব, সাবধান করে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি আপনি থাকবেন না, আমি থাকব না, কোরআন ছিল আছে থাকবে, ঠিক কি না? তুমি যতই বাহাদুরে দেখাও না কেন, তুমি পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে না। আমরা খেলতে জানি না, আমরা মোহাব্বত করতে জানি, আমরা আক্রমণ করি না, আমরা বুকের মধ্যে টেনে রাখি। আল্লাহু আকবার বলে, এত বড় জিহাদ যখন তুই করলি, সবচেয়ে বড় মুজাহিদের পরিচয় তুই তো দিলি, জিহাদের ময়দানে রক্ত ঝরানো যত বড় জিহাদ, তার চাইতে বড় জিহাদ হলো জীবান্দার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। আমার ভাইয়েরা, শান্তি যদি পেতে চাও বান্দা, আল্লাহর কোরআনের দিকে চলে আসো, ইসলামের দিকে চলে আসো, প্রকৃত শান্তি দুনিয়াতেও পাবে, আখেরাতেও পেয়ে যাবে। আমার ভাইয়েরা, চেষ্টা করেন বান্দা সাহায্য করেন, চেষ্টা করে বান্দা সাহায্য করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা চালায় তার জন্য আমি একটা রাস্তা না, সুবুল সাবিলের বহু বচন, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধে যদি জেনার মামলা হয়, আল্লাহর পয়গম্বরদেরকে যদি জেনার অভিযোগ অভিযুক্ত করে যদি করাত দিয়ে চিরে দুই টুকরা করে দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে হতেই পারে, ঠিক না? হতেই পারে, সুবহানাল্লাহ বলবেন না? নেতৃত্ব আসবে অন্য জায়গায় না, নামাজের জায়গায়, নামাজ থেকে নেতৃত্ব আসবে, ঠিক কি না? যে নেতৃত্বে নামাজ নাই, সেই নেতৃত্বে আমরা জুতা মারি, ঠিক কি না? যে নেতৃত্বে ইসলাম নাই, সেই নেতৃত্বে আমরা থুতু মারি, ঠিক কি না? বাস এটা হোক আমাদের মূল, আজকে মূল সিদ্ধান্ত সবার মনে থাকবে। আমার নবীজি বললেন, আয়েশা তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় সে নামাজটা পড়াক, নামাজ শুরু হয়ে গেছে। ওমর ফারুক কান্দে, আলী কান্দে, ওসমান কান্দে, সব কান্দে, সারা জীবন নামাজ পড়লেন নবীর পিছনে, আজকে ইমাম পাল্টে গেছে, আর মনে হয় নবীর পিছনে নামাজ হবে না, নামাজের মধ্যে কান্দতেছে। রাসূল বলছেন, আয়েশা আমি একটু নামাজের চিত্রটা দেখবো, আমাকে নিয়ে যাও তো। কোথায়? ওই জানালার কাছে। জানালার কাছে চলে গেলেন, গিয়ে দাঁড়ালেন, সাহাবীরা কাতারে কাতারে নামাজ পড়ে, সেজদা দেয়, নবীজি নামাজগুলো দেখেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে, মুখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, গাল ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে তার মুখের সেই চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? আপনি তো অসুস্থ, আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, আয়েশা আমার এই কান্না আমার দুঃখের নয়, এই কান্না আমার হচ্ছে আনন্দের কান্না, কারণ এই নামাজ তায়েফের জন্য, আমাকে তায়েফের মানুষ আমাকে ফুল দিয়ে বরণ করেনি, আমাকে পাথর দিয়ে বরণ করেছে, আমার মাথা রক্ত পায়ে জমা হয়ে গেছে, ওহুদের ময়দানে আমার সুন্দর দুটি দাঁত ঝরে পড়ে গেছে, আমার মাথার মধ্যে লোহা ঢুকেছে, আমাকে কাফিররা মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, জমিনে ফেলে দিয়েছে, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। আয়েশা এটা আমার চরম আনন্দের কান্না, আমার উম্মতরা যেন নামাজটা পড়ে, তুমি আমার উম্মতকে এই মেসেজটা জানায় দিও, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলেই মাথা চক্রমের আবার পড়ে গেলেন, আম্মা জান আয়েশা তার মাথায় লম্বা চুলে পানি ঢেলে দিলেন, সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা একটা মেসওয়াক এনে দাও, তোমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটু মেসওয়াকটা নিয়ে আমি পরিষ্কার হতে চাই, কারণ যে মুখ পরিষ্কার না সেই মুখে আল্লাহর জিকির হবে কেমনে, আমার মুখটা একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করো, আমি তো উঠতে পারি না। মেসওয়াক আনবেন, তিনি আনতে পারছেন না, তার ভাইকে ডাক দিলেন, মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকটা নিয়ে আম্মা জান আয়েশা করলেন কি, ভাবলেন নতুন মেসওয়াক শক্ত, নবীজি হয়তো চাবাতে পারবেন না, চাবায়া চাবায়া নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। বুখারীর হাদিস, আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে আগেই মেসওয়াক না করে সমস্ত থুতুগুলো মেসওয়াকের আগে লাগানো থুতুগুলো তিনি চুষে চুষে পান করলেন। মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা আমার গায়ে যতটুকু শক্তি ছিল সব শক্তি দিয়া আমি তোমার হক আদায় করার চেষ্টা করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, সুবহানাল্লাহ বলবেন। আম্মা জান আয়েশা তিনিও কেঁদে ফেললেন, আমার নবীজি বলছে, আয়েশা আমি মনে হয় বাসবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মওত চলে আসবে,
আমি তোমাকে শেষ একটা মেসেজ দিচ্ছি আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। এই কথা বলার পরপরই মালাকুল মউত নবীর দরজায় হাজির হয়ে গেছেন। নবীজি বলছেন, ও মালাকুল মউত তুমি ভিতরে চলে আসো, হুজুর আপনি পারমিশন দিলে ভিতরে ঢুকবো, তাছাড়া ঢুকতে পারবো না। নবীর সামনে আসতে করে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জান কবজ করতে এসে আমার গা পা থরথর করে কাঁপে, আমি কেমন করে আপনার জানটা কবজ করব? যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিন, তবে এতটুকু ওয়াদা করছি আমি আপনার জানটা আজকে অত্যন্ত আসান করে সহজ করে আপনার জানটা কবজ করব। হুজুর আল্লাহ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব তো পালন করতেই হবে। মালাকুল মউত আস্তে করে তার পাশে বসে গেলেন, বুকের উপরে মালাকুল মউত নবীর বুকের উপরে হাতটা যখন রেখে যখন অপারেশন শুরু করবেন, নাজিয়াতি গারকা, এই রূহ বের করার অপারেশনের অবশ্যই অবশ্যই কষ্ট আছে না নাই আসতে বলবেন না আছে না নাই। ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা সমস্ত প্রাণীর জীবনে আসে না নাই আছে। যখন বুকের উপরে হাতটা রাখা হলো, আমার নবীজি চিৎকার মেরে উঠে বলছেন, আসরা আজরাইল রে মালাকুল মউত তুমি আমাকে আদর করে নাকি জানটা কবজ করবে? তোমার হাত যখন আমার বুকে যখন পড়েছে তখন যেন মনে হলো বারমাই লম্বা উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে বসেছে। আমার যখন হাতটা রাখা হলো, আমার নবীজি ঝ্যাংটা মেরে তার হাতটা সরায়া দিলেন, সরায়া দিয়ে বলছেন, আজরাইল রে এবার যেন মনে হলো আসমান যেন আসমান যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছ। আবার যখন হাতটা তৃতীয়বারের মতো রাখা হলো, আমার নবীজি চিৎকার মেরে হাত সরায়া দিয়ে বলছেন, এবার যেন মনে হলো গোটা দুনিয়া যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছ। ওরে আজরাইল এই যদি হয় মৃত্যুর যাতনা, মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা, সব কষ্টগুলো সব যন্ত্রণাগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মরণের সময় আমার উম্মতরা এত কষ্ট পাবে আমি তার নবী হয়ে সইতে পারবো না রে। আমার উম্মতরা এত কষ্ট করবে কেন? আমারে সব কষ্টটা দিয়ে দাও। আমার নবীজি মরণের সময় কারো চিন্তা করেন নাই, চিন্তা করেছেন আমার। এই জন্য আমার ভাইরা আমার বন্ধু হলেন তিনজন, নাম্বার ওয়ান হচ্ছেন আল্লাহ, নাম্বার টু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাহ ওয়ায়ুতুনাস-যাকাহ। নাম্বার 3 তোমার বন্ধু হলো সেই সমস্ত ইমানদারেরা, যে সমস্ত ইমানদারেরা আবার তিনটা কাজ করে, সেই কাজটা হলো নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, এবং রুকুকারীর সঙ্গে যারা রুকু করে, এরা হবে তোমার বন্ধু। যরকান সুবহানাল্লাহ, আমার নিজের ভাই আগে না দিনই ভাই আগে? বলেন 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 বলেন। নিজের ভাই যদি কাফের হয়, নিজের ভাই যদি মুনাফিক হয়, নিজের ভাই যদি ফাসেক হয়, সে আমার কেউ না, আমার আগে হলো ইমানদার ভাই। জোরে কোন ঠিক কিনা?